মধ্যরাতের সেই গুঞ্জনই যেন সত্য হল। বাংলাদেশের ক্রিকেটে তামিম ইকবাল আরও একবার হলেন সংবাদের শিরোনাম। তবে এবার কারণটা অন্যরকম। বিশ্বকাপের ঘোষিত স্কোয়াডে নেই তামিম। 2001 বিশ্বকাপের মাশরাফি আর 2019 বিশ্বকাপের তাসকিনের মতো তামিম ইকবালও ছিটকে গিয়েছেন 15 জনের দল থেকে। তবে তামিম একেবারেই অযোগ্য ছিলেন না। বিশ্বকাপে পুরো ফিট না হলেও খেলার মতো অবস্থানে ঠিকই ছিলেন টাইগার ওপেনার। অন্তত অর্ধেকটা সময় বিশ্বকাপে থাকবেন এমনটাই ধারণা করা হয়েছিল। তামিম বিশ্বকাপে 5 ম্যাচ খেলতে পারেন এমন একটি গুঞ্জন রটে। তবে সেই বিষয়টিকে নিছক গুঞ্জন হিসেবেই উড়িয়ে দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তামিম প্রসঙ্গে ওঠা এমন গুঞ্জন নিয়ে নান্নু বলেন, আমরা এ ধরনের জিনিস জানি না, মিডিয়ায় অনেক কথা দেখছি, কিন্তু আমাদের কাছে এ ধরনের কিছু ছিল না। না, আমাদের কাছে কোনো তথ্য ছিল না 5 ম্যাচ খেলবে। তামিমের নিজের বক্তব্য কি জানতে চাইলে প্রধান নির্বাচক বলেন, আমাদের সঙ্গে আলোচনা হয়েছে, আমরা ওর সঙ্গে আলোচনা করেছি, সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তামিম ইকবালকে দলে না রাখায় অবিচার হয়নি বলে মন্তব্য আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনের। তার ভাষ্য, দল নির্বাচনে যখন বসি দায়িত্ব থাকে সেরা দল বের করার। আমাদের মনে তামিমকে নিয়ে কোনো সিদ্ধান্তে অবিচারের ব্যাপারটা মাথায় আসেনি। ওর ক্ষমতা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। আমরা চেয়েছি সুস্থ সবল তামিমকে পেতে। তাকে নিয়ে শেষ মুহূর্ত অবধি ভাবতে হয়েছে আমাদের।